আপনারা জানেন যে আমাদের মহামহিম রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মুজিকে নিয়ে গতকালকে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী কুরুচি মন্তব্য করেছেন, তার ধিক্কার এবং নিন্দা জানিয়ে আজকে সারা ভারতবর্ষে আজকে আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করছি। আমরা সৌভাগ্যবান দেশের স্বাধীনতার 75তম স্বাধীনতা দিবসে প্রাক লগ্নে আমরা জনজাতি অংশের মহিলা আমরা আজকে রাষ্ট্রপতি করতে পেরেছি এবং স্বাধীনতার 75 বছর সামনে রেখে কংগ্রেস দীর্ঘ সময় এই ভারতবর্ষকে শাসন ক্ষমতায় ছিল, কিন্তু এই পরিবারতন্ত্রের বাইরে যাতে রাজনীতি ক্ষমতা যাতে না যায় তার প্রচেষ্টা করেছে। এই সর্বপ্রথম আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দেশের প্রথম জনজাতি অধ্যুষিত এলাকা থেকে একজন মহিলাকে রাষ্ট্রপতি করা হয়েছে। গতকালকে যে কুরুচিপূর্ণ মন্তব্য এই কংগ্রেসের নেতারা করেছেন তাকে ধিক্কার জানাই, আর এটাই প্রমাণিত হয় যে কংগ্রেস জনজাতি বিদ্বেষী, কংগ্রেস মহিলা বিদ্বেষী, সেটা ওনাদের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে। তার ধিক্কার জানাই, ধিক্কার জানিয়ে আমরা আজকে আজকে আমরা সিপাহীজলা উত্তরাংশে বিশালগড়ে আমরা এই বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি। এখানে দেখা যাচ্ছে কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী বা অন্য নেতারা কুশপুতল বানানো হয়েছে, এগুলো কি দাও করা হবে? একদম এক্স্যাক্টলি, তাদেরকে নির্লজ্জ এই কংগ্রেস পরিবারতন্ত্র, তার ধিক্কার জানিয়ে তাদের কুশপুত্তলিকা দাহ করা হবে এবং তার জন্য যদি ক্ষমা না চান তার জন্য আরও বৃহত্তর আন্দোলন ভারতীয় জনতা পার্টি সংগঠিত হবে।